ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুরু হলো শিমুলদা আজাদ ক্লাবের বিশ্বনবী স্মরণসভা অনুষ্ঠান। শিমুলদা আজাদ ক্লাব সারা বছর জুড়ে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে, আর এবার শিমুলদা আজাদ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বনবী স্মরণসভা। আজ বৃহস্পতিবার ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। ফিতে কেটে এই ম্যারাথন দৌড়ের শুভারম্ভ করেন মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশ পাত্র মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মিনাখা ব্লক সম্পাদক আবুল কালাম মল্লিক। মিনাখা বিডিও অফিসের সামনে থেকে ম্যারাথন দৌড় শুরু হয় ও শেষ হয় শিমুলদা আজাদ ক্লাব প্রাঙ্গণে। এদিন 37 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে অল্প বয়সী যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাথে এদিন অংশগ্রহণকারী প্রথম সারির বিজেতাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয় ক্লাবের পক্ষ থেকে। সম্পূর্ণ খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এছাড়াও আগামী দিনে বিভিন্ন অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শিমুলদা আজাদ ক্লাব সম্পাদক আবুল কালাম মল্লিক কি জানালেন শুনে নেব। মিনাখা থেকে বাকিবুল্লাহ গাজীর রিপোর্ট, বাংলার সংবাদ 24। আজকে দেখা গেল যে বাউন্ডুকুর একেবারে বিডিও অফিসের সামনে থেকে একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে আপনাদের ক্লাবের পক্ষ থেকে। মূলত কি উপলক্ষে যে ম্যারাথন দৌড় আয়োজন বিস্তারিত বলেন। আমরা বিশ্বনবী স্মরণসভা উপলক্ষে প্রতি বছরে আমাদের অনুষ্ঠান হয়, আমরা ম্যারাথন দৌড়টা দিয়ে শুরু করি। কারণ ম্যারাথন দৌড়টা বিশ্বনবী যেমন স্মরণসভা অনেকে মনে করে এটা ধার্মিক ধর্মের ব্যাপার, কিন্তু আমরা মনে করি বিশ্বনবী সবার নবী, সমস্ত সম্প্রদায়ের নবী। তাই আমরা ম্যারাথন দৌড় যেটা শারীরিক চর্চা হয়, এই জন্য আমরা বিশ্বনবী স্মরণসভা উপলক্ষে ম্যারাথন দৌড় দিয়ে আমরা শুভ সূচনা করি। সেটাই 15ই ডিসেম্বর। আজকের আমরা বামনপুকুর মানে আমাদের মিনাখা থানা থেকে আমাদের শিমুলদা আজাদ ক্লাব 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আমাদের হয় 15ই ডিসেম্বর করে, আমরা প্রতি বছরই করি। আজকেরও 2022 সালের আমরা এই 15ই ডিসেম্বর শুভ সূচনা করেছি। আমাদের ম্যারাথন প্রতিযোগিতায় এবার একটু সংখ্যাটা কমে গিয়েছে, প্রত্যেক বছর 50 ঊর্ধ্বে হয়, এবার আমাদের 38 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং 38 জনের মধ্যে অধিকাংশ আমাদের জুনিয়র, মানে প্রায় 12-10 বছর থেকে মানে 15-20 বছর পর্যন্ত সবাই এই অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমাদের 34 জন তারা কমপ্লিট করতে পেরেছে, 4 জন খুবই ছোটো বাচ্চা তারা কমপ্লিট করতে পারেনি। আমাদের টোটাল 38 জন প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করেছে এবং তাদেরকে আমরা আর্থিক প্রদান করেছি 5 জনকে এবং বাকি মানে 20 জনকে, মোট 25টা পুরস্কার আমাদের, বাকি 20 জনকে আমরা মানে তাদেরকে উৎসাহ যোগানোর জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ব্যাগ প্রদান করেছি। আগামী দিনে আপনাদের অনুষ্ঠান কি আছে? আমাদের আগামী দিনে আছে রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বস্ত্রদান, এইগুলো আছে। এবং আমাদের প্রত্যেক বছর একটা ক্লাবের ভাবনা, সবার ভাবনা আমরা এ করি। আমাদের এলাকায় যত কবরস্থান আছে, যারা মানুষকে শেষ সময়ে যারা তাদের ঘর বানিয়ে দেয় কবর খোঁড়ে, তাদেরকে আমরা এবার সম্বর্ধনা জানাব। আমাদের মিনাখা অঞ্চলের থেকে আমরা অনেকগুলো কবরস্থান রয়েছে, তাদেরকে আমরা